সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আর শ্রীজা ডেলি ব্লগে তোমাদের আরও একবার ওয়েলকাম। তো এখন বাজে সকাল 9টা, আর আমি এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি। তো সকালের সমস্ত কাজকর্ম হয়ে গেছে, চা টা খাওয়া হয়ে গেছে। তো আমি এখন যাব রান্নাঘরে। তো কি কি রান্না করব তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো আমি চলে আসলাম রান্নাঘরে। তো রান্না আজকে হবে মাছের ডিম দিয়ে বেগুন দিয়ে একটু ঝুরো ঝুরো করে ভাজা হবে, আর হবে মাছের ডিমটাকে বড়া বানিয়ে আলু দিয়ে ঝোল হবে। তো এখানে দেখো মাছের ডিমটা ভাজার জন্য নেওয়া হয়েছে পেঁয়াজ আর লঙ্কা কুচিয়ে নিয়েছি, আর বেগুন কুচিয়ে নিয়েছি, আর এদিকে দেখো আলুটা লাল লাল করে ভেজে নেওয়া হয়েছে। তো আমি ভেবেছিলাম যে পুরো রান্নাটাই তোমাদের সাথে শেয়ার করব। তো মাঝে আমার মেয়ে আমার ভিডিও করা যে স্ট্যান্ডটা, ওটা ঘরে ছিল, তো ওটা ভেঙে ফেলেছে। তো তারপরে মনটা এতটা খারাপ হয়ে গেছিলো, আমি পুরো রান্নাটা তোমাদের সাথে আর শেয়ার করিনি। তো তখন কোনো ভিডিওই আমি করিনি, এতটা মনটা খারাপ হয়ে গেছিলো আর রাগও হয়ে গেছিলো। তো কী করব, রাগ করে তো আর স্ট্যান্ড ঠিক হয়ে যাবে না। তো একজনকে খোঁজ নিতে বলা হয়েছে যে ঠিক করা যায় নাকি দেখার জন্য। তো এদিকে দেখো আমার আমি মাছের ডিমটাকে ভেজে নামিয়েও ফেলেছি। তো তারপরেই অনেকটা সময় চলে গেছে, মাঝে বসেছিলাম, অনেক চেষ্টা করলাম স্ট্যান্ডটাকে ঠিক করার, ফেভিকুইক লাগিয়েও তাও হলো না। তো একজনকে বললাম যে ঝালাই করা যায় নাকি একটু খোঁজ নিতে, তো দেখি কি বলে। তারপরেই অনেকক্ষণ বসে থাকার পরে ভাবলাম ঘর দৌড়গুলো একটু পরিষ্কার করি, শোকেস আলমারি টালমারিগুলো একটু মুছে নিই, দুই তিন দিন মোছা হয়নি। তো দেখো আমি মুছে নিচ্ছি, আর তারপরে দেখো র্যাকের উপরে কতগুলো শাড়ি ভাঁজ করে রেখেছি, তো সেগুলো একটু উঠিয়ে রাখবো। আর ওগুলো রোজই ইউজ করা হয়, মানে মাঝে মধ্যেই করা হয়, ওখান থেকে যেগুলো ইউজ করা হয় সেগুলো ওই শোকেসের ওই দিকটাতে রাখি, আবার ইউজ পরে টরে নিয়ে ভাঁজ করে আবার ওখানেই রাখা হয়। তো দেখো রেখে দিলাম সমস্ত কিছু গুছিয়ে। আর ওদিকে মেয়ের স্নান ধানও হয়ে গেছে, তো আমি এই কাজগুলো করে নিয়ে আমিও স্নান করে নেব। তো মুছে নিয়ে আমি চলে আসলাম ঘরটা একটু ঝাড় দেওয়ার জন্য। সকালে একবার ঝাড় দিয়েছি, মুছেও নেওয়া হয়ে গেছে, আর এগুলো পরিষ্কার করলাম বলে ঘরটা একটু আবার ঝাড় দিয়ে নিলাম। আর তোমরা ভিডিওটা দেখো, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর দেখো আমার সমস্ত কাজই হয়ে গেছে। তো তারপরে মেয়েকে দিতে গেলাম পড়তে, ভিডিও করিনি। তো দুপুরে খাওয়া দাওয়া করা হয়ে গেছে, তারপরে একটু রেস্ট নিলাম, আর এখন বাজে 4:30, আর মেয়েকে দিয়ে আসলাম পড়তে। তো পড়তে দিয়ে এসে আমি তোমাদের সাথে একটু এটা শেয়ার করলাম। এই দেখো মন খারাপের আমার কারণ, স্ট্যান্ড ভেঙে গেছে, তোমাদের তো আগেই বললাম। তো দেখো ঠিক করা যাবে না, অনেক চেষ্টা করলাম, তো এটা ঠিক করাই যাবে না, কারণ এটা ঝালাই করাও যাবে না। তো আর কিছু করার নেই, আবার একটা নতুন স্ট্যান্ড কিনতে হবে। তো চলো ভিডিওটা আর বড় করলাম না, এখানেই শেষ করে দিলাম, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।